উন্নত হয়েছে মরাণের খোৱাং অঞ্চলের বান পরিস্থিতি, কিছু অন্ত পড়া নাই বানাক্রান্তর দুর্দশা। পলয়ংকারী বানে 10 বছর পিছুয়াই নিলে বানাক্রান্ত রাইজক। মরাণ রাজচক্র অন্তর্গত গেরগেরী, দলনীকুর, কাওয়াইমারী, মৈনাগাঁও, চেরেপাখাটি, শ্রেণীমারীকে ধরে কেবাখনো গাঁর কৃষকের বাড়ি খেতিপথার সকল শেষ করে নিলে বানে। সরসংখ্যক কৃষকের হাঁ কুকুরা বানত উটি গুছি গল। বহু কৃষকের গরু ছাগলীও মৃত্যুমুখত পড়ল। আকো শূন্যরপর আরম্ভ করব লাগবে সংগ্রাম এই সকল বানাক্রান্তয়। ইফালে বিগত 16 দিন ধরে কেবাখনো গাঁত নাই বিদ্যুৎ যোগান ব্যবস্থা। নিশা মোমবাতি পোহর কটাবলগিয়া হয়। ছাত্র ছাত্রী সকলে পড়া শুনা এড়ি মাথু করবলগিয়া হয়েছে জিয়াই থাকার সংগ্রাম। পানি শুকাবলৈ ধরার লগেলগে আশ্রয় শিবির আর মথাউরীত আশ্রয় লওয়া একাংশ বানাক্রান্ত উভতি গেছে নিজ ঘরখনলৈ। চেরপাখাটি গাঁর বানাক্রান্ত সকলে এতিয়া 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত তিরপালের চালির তলত কটাবলগিয়া হয়েছে। ইফালে পানি শুকাবলৈ ধরার সময়তে বেমারত ভুগিবলগিয়া হয়েছে পশুধন সমূহ। উপযুক্ত চিকিৎসা অবিহনে পশুধন সমূহ মৃত্যু মুখত পড়া অভিযোগ তুলিছে একাংশ বানাক্রান্তয়। পলয়ংকারী বানে খোৱাঙৰ 3টাকৈ স্থানের রিং বান ছিঙি নিছিল, যার বাবে প্লাবিত হয়েছিল 30খনৰো অধিক গাঁও। এতিয়াও উন্মুক্ত হয়ে আছে রিং বান্ধর ছিঙা অংশ। বারিষাও শেষ হওয়া নাই, পানি বাহিলে ছিঙা অংশেদি পানি সুমায় পুনের জলমগ্ন হওয়ার আশঙ্কা। শীঘ্রে রিং বান্ধ মেরামতি করে বিপদের পর মুক্ত করবলে আহ্বান জানাইছে বানাক্রান্ত রাইজে। বানপানী পিছপাই পড়ছে, আজি 2-3 দিনমান হয়ে গেল গরু বেমার পড়ছে, ছাগলী এনেকে প্রত্যেক মানুষের গাজর কাহ সর্দি এইবোৰ হয়েছে। প্রায় মানুষ মানে আমার গাঁর প্রায় 2-4 ঘর মানুষের তেনেকে হয়েছে আর আরম্ভণি হয়েছে আর বানপানী হেৰিয়ৰ পাছৰ পৰা। আগতে বাৰু এনেকুৱা নাছিল, এতিয়া বানপানীৰ পিছত পানী হেৰিয়তে হৈছে আৰু। আমি মাথাউৰীত আছিলোঁ, গোটেই পৰিয়াল আছোঁ গাঁৱৰ, গোটেই প্ৰত্যেক ঘৰ মানুহেই আলিতে আছিলোঁ আৰু। গৰু ছাগলী হাঁহ কুকুৰা মানুহৰ যিমান যাৱতীয় বস্তু আছিলে গোটেইখিনি আলিতে আনি যেনে তেনে বচাইছোঁ আৰু। মানে ঘটি হাঁহ কুকুৰা অলপ গ'ল আৰু, হ'লেও অলপ বাচিলে। ধান তারপর আকো স্কুলিয়া কলেজিয়া ছোৱালী আছিলে আমার, এটা এজনী কলেজত আছিলে, সরুজনী ক্লাস 10ত আছে। বহুত তারমানে বস্তু উঠাবই নোৱাৰিলোঁ, মানে পটককে পানি আহি পাই গলহি, বহুত লোকসানও হয়েছে। এতিয়া পঢ়িব পৰা নাই, কারেন্টও অকমান কারেন্ট দিব দিয়া নাই, দিগদার হয়েছে। এতিয়া আকৌ নতুনকে কি মানুহে এটা চলিব কারণে তো জিয়াই থাকিব কারণে কিবা এটা কৰিবই লাগিব, এনেকৈ আকৌ শাক পাচলি কৰি থাকিব লাগিব। যে বিশেষ আমাৰ অন্য উপাৰ্জন নাই, অকল শাক চব্জিৰ ওপৰতে আমি চলি আছোঁ। ইয়াৰ পৰা মৰাণ বজাৰ নিয়ে, মৰাণ বজাৰত বিক্ৰী কৰে, তাৰপৰা তেনেকৈ চলি আছোঁ আমি গোটেই পৰিয়াল, ল'ৰা ছোৱালী পঢ়োৱাৰ পৰা ধৰি প্ৰত্যেকটো কামেই আমি শাক চব্জিৰ পৰা, খেতি পথাৰৰ পৰা, এনেকৈ গৰু হাঁহ কুকুৰা এনেকৈ ছাগলী বিক্ৰী কৰি তেনেকৈ চলি আছোঁ। গেৰগেৰী গাঁও ওচৰৰ গাঁওখনো একেই। দুখ লাগে কবলে, কওঁতে মোৰ বহুত দুখ লাগি গৈছে, হ'লেও এতিয়া বহুত যিমানখিনি ক্ষয় ক্ষতি হৈছে তাৰ কাৰণে আমি চৰকাৰলৈ অনুৰোধ কৰিছোঁ। ঘৰ ওলালে ধৰক আপোনাৰ খেতি বাতিটো ঢেৰ লোকচান আৰু, আপোনাৰ কঠীয়া হেণ্ডালি আপোনাৰ 4-5 বিঘা হেণ্ডালি কঠীয়া গ'ল বহুত। এনেকৈ অন্যান্য আপোনাৰ কলগছ, জাহাজি কল, চেনি কল, এনেকৈতো চবেই লোকচান শেষেই আৰু, একোৱে নাই, অকল মানুহকেইটাহে আছোঁ আৰু। হাঁহ কুকুৰাবিলাকে সব মৰিলে, হাঁহ কুকুৰাটো একোৱে নাই, সব হেৰিয়ে সব মৰিলে, মানে মথাইলৈ আনিব নোৱাৰিলে, মথাইলৈ আনিবলৈ সময় নহ'লে, মানে ইমান পানী ঢল আহিলে, মানে আমাৰ এতিয়া ঘৰৰ ভিতৰত আপোনাৰ গড্ৰেজ হেৰি শ্ব'কেছ ত'কেছ সব পানীত হেৰি হৈ আছিলে, খেলিয়ে আছিলে। পানী শুকোৱাৰ পিছত এতিয়া ঘৰলৈ গৈ পেলাই সেইবিলাক ধুই ঠাই হেৰি কৰিছোঁ, চাফা কৰিছোঁ আৰু। চিকিৎসা বিভাগৰ মানুহ ধৰক আহি পেলাই দৰৱ পাতি দিছে, ধৰক আপোনাৰ এইবিলাক জ্বৰ চৰ কৰি পেলাই দিছে, বাৰু নাই দিয়া বুলি ক'লে বেয়া হ'ব বাৰু। আপোনাৰ জ্বৰ চৰ দৰৱ দিছে, আপোনাৰ কিছুমান ডিচেণ্টৰি আপোনাৰ হেৰি চেৰি কৰিবলৈ দিছে বাৰু।